আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি আপনারা ভালো আছেন, আমিও আল্লাহর রহমতে ভালো আছি। আজকে আমি আর একটা রেসিপি লইয়া হাজির হইছি। আমি ঈদের লাগি স্পেশাল আমরা সিলেটের ঐতিহ্যবাহী একটা সন্দেশ, মিঠা সন্দেশ খেজুরের গুড় দিয়ে করা হয়, ওটা আপনার লগে শেয়ার করবো। যত ভাই বইনি না আছেন যারা আমারে কমেন্ট কররা সাপোর্ট কররা, তারারে অনেক অনেক ধন্যবাদ। আর যারা আমার ভিডিওটা আমার চ্যানেলটা এবার সাবস্ক্রাইব করছেন না, তারা প্লিজ দয়া করে সাবস্ক্রাইব করবা, আমার পাশে থাকবা, আমারে সাপোর্ট করিয়া যাইবা। তা আমি উৎসাহিত হইম নেক্সট ভিডিও বানানির লাগে। এখন আমি দেখাইলাম আমার খেজুরের গুড়ের লগটা। এটা আপনার দোকান তো না আনা হয়েছে, ওটা দিয়ে আমি করবো। আর কিতা কিতা ইনগ্রিডিয়েন্টস লাগবো আমি আপনার লগে শেয়ার করবো। আশা করি আমার সাথে থাকবা, ধন্যবাদ। এখন দেখতে পাররা যা যা উপকরণ লাগবো আমি আপনার লগে শেয়ার করবো। এখানে দেখতে পাররা মরসাগুড়ের সন্দেশ, অবশ্যই মরসাগুড় লাগবো। এখানে আমি পরিমাণ মতন লইছি, এখানে আমি সুগার লইছি, খালি মরসাগুড় দিয়ে করতাম না, খালি মরসাগুড় দিয়ে করলে হয় কিতা খালি গুড়ের স্মেল করে, তো দুইটা মিক্স করে করলে খুবও ভালো হয় সন্দেশটা। আর এখানে দেখরা আমি চাউলের গুড়ি রাখছি, যেটা রাইস ফ্লাওয়ার ওটা আমি লইছি এক কাপ। এনে দেখতে পাররা খালি জিরা, খালি জিরা আপনার চাইলে দিতে পারবা, না এমনি প্লেইনও করতে পারবা, এটা একমাত্র আপনারা চয়েস থাকবো। আমি খালি জিরা দি বালা পাই, এর লাগে আমি খালি জিরা ইউজ করছি। এখানে সামান্য 1 পিঞ্চ সল্ট রাখছি, যে কোনো মিঠা খাবারের মাঝে যদি আপনি সল্ট আট করেন তো দ্বিগুণ স্বাদ বাড়ায়, এটা স্বাদর লাগে আমি দিছি 1 পিঞ্চ। আর এখানে দেখতে পাররা আমি প্লেইন ফ্লাওয়ার অল পারপাস যেটা হয় ওটা লইছি। আপনারা মাফলাই কাফ দেখাই, আমি ও কাফে 1 কাপ রাখছি লইছি। আর এটা হইছে এর হাফ কাপ লইছি আমি চাউলের গুঁড়া রাইস ফ্লাওয়ার। আর এখানে আমি টেম্পারেচার মিল্ক লইছি, আপনারা চাইলে পানিও ইউজ করতে পারবা। মিল্ক দিলে হয় কিতা আরও বেশি মজাও হয় আর সফট হয়, সন্দেশটা খুব ভালো হয়। তো এখন আমি সব কিছু এক এক করি আমি মিলাইলেই মো আপনারা দেখতে দেখবা, আমার সাথে থাকবা। এখন আমি প্রথম আমি প্লেইন ফ্লাওয়ার দিলারাম বৌলর মাঝে 1 কাপ, আর রাইস ফ্লাওয়ার 1/2 কাপ। আপনারা মাফ রাখবা, যে কোনো কাপে আপনারা যদি মিঠা সন্দেশ করেন, মিঠা সন্দেশ, তে আপনারা কিতা করবা, যদি 1 কাপ দেন যদি আপনার ময়দা, তে 1/2 কাপ দিবা রাইস ফ্লাওয়ার। এতে খুব বালা হয়, টেক্সচারটা সুন্দর হয়, ফুলে বালা সফট হয়, শক্ত হয় না। আর এখন আমি সল্ট অ্যাড করি লইম, করি আর বালাটিকে মিক্স করি লইম। এখন আমি বালাটিকে মিক্স করি লইছি, এখন অ্যাড করি লইম খালি জিরা। খালি জিরা এমনও খাইলে শরীরের লাগি খুবই উপকারী, তে এক ইটা দিলে সন্দেশও দিলে আর স্বাদও বাড়ায় আর খুব ভালো হয়। আমি মিক্স করে লইছি, এখন আমি রুম টেম্পারেচার আমি মিল্ক অ্যাড করে লই, পরিমাণ মতো দিবা, বেশি রানি হইতো না, বেশি থিক হইতো না, সুন্দর একটা গিতা হইতো, ডো হইছে গুলা হইতো, সরি। এখন আমি সুগার অ্যাড করে লইম, মিঠা একমাত্র যার যার চয়েস অনুযায়ী, যার যার রুচি অনুযায়ী আপনারা ইউজ করবা, এটা কম বেশি হইতে পারে। এটা আমি 1/2 কাপ দিলেছি সুগার, আর 1/2 কাপ দিব আমি মরসাগুড়, খেজুরের মরসাগুড়। এখন আমি অ্যাড করে লইম মরসাগুড়, এখন মরসাগুড়ো আমি বালা করে মিক্স করে লই যাতে লাম থাকে না। দেখরানি আমি মিক্স করলাম, আমার লাম্প আছে। আমি আপনারা একটা টিপস দিমু, ইজি ইজির লাগি
আপনারা চাইলে হ্যান্ড উইক্স দিয়েও করতে পারবা, চামচ দিয়েও করতে পারবা। আমি আমি পছন্দ করি, আমি হ্যান্ড ব্লাইন্ডার খুই খুই যায় সময় বাসে, আমি হ্যান্ড ব্লাইন্ডার ওখানে ইউজ করব। এখন আমি হ্যান্ড ব্লাইন্ডারও সাহায্যে আমি কুইক করি লিম। এখানে আমার খুব সুন্দর একটা গুলা হয়েছে, এখন আমি সন্দেশ বানাইলিম। দেখেন খুব সুন্দর একটা গুলা হয়েছে, বেশি তিকও নাই, বেশি রানিও নাই, আর আমার লাম্ফও রয়েছে না। এখন আমি সন্দেশগুলা দিলাম, সরি সন্দেশগুলা এখন আমি বানাইলাম। বিসমিল্লাহির রহমানির রহিম, আমি এখন তেল নিমকি পরিমাণ মতো, আপনারা তেল গরম হয়েছে নি আপনারা চেক করবা, সামান্য সারি দিবা, দেখছেন ফুলিয়া উঠি গেছে, মিনিং গইল তেল গরম হয়ে গেছে। এইভাবে আমি কাপড় মাঝে লইছি, আপনারা চাইলে চামচ দিয়েও ডাইরেক্টও দিতে পারবা, আমি এইরকম করি। খুব সুন্দর ইয়া ফুলে আমি ফুল দিয়ে দিলাম। এইভাবে করে আমি সবগুলা করিলাম, সন্দেশ দুটি ফুলে বেশি সময় লাগে না ওইতে। আপনার আগুন যদি বেশি গরম হয়ে যায় আপনারা মিডিয়াম ফ্লেমও রাখবা, পয়লা হাই ফ্লেমও হিট করিয়া বাদে মিডিয়াম ফ্লেমও করে করবা, সুন্দর হইব এক লাগানোর বছর। আমি ছোটো ছোটো করে করলাম মিনি হান্দে সন্দেশ, দেখানি আমি করা শেষ করে লইছি। আর একটা সার্ভিং ডিশ নিয়ে আপনারা দেখাইছি কতটা সুন্দর হয়েছে সন্দেশগুলা। আমরা ঈদের সময় আমরা সন্দেশ নইলে ইনকমপ্লিট থাকি যায় আমরা ঈদ। আশা করি আপনার আর ভালা লাগছে, এটা হইলো আমার যারা নয়া বই নাইন রাঁধুনি হয়েছেন তারার লাগে। কম বেশ আমরা সবাই জানি সন্দেশ করা, তবু আমার আইডিয়াগুলা শেয়ার করছি, আশা করি আপনারা ভালা লাগছে। যদি ভালো লাগে তাহলে প্লিজ তারা লাইক কমেন্ট শেয়ার করবা ফ্যামিলি ফ্রেন্ডর সাথে, আর যারা নয়া নয়া যারা দেখরা আমার সাবস্ক্রাইবার তারারে অনেক অনেক ধন্যবাদ আমারে সাপোর্ট করার লাগি, থ্যাংক ইউ। আর আপনারা ট্রাই করবা ঈদও
আর আমারে কমেন্ট করে জানাইবা। থ্যাংক ইউ ফর ওয়াচিং। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবারাকাতু। আল্লাহ হাফিজ। আর আমি বলি লইছি আপনারা দেখাইতাম ভিতর কিলা হইছে, আমি এখন একটা বাঙ্গিয়া দেখাই। দেখরানি ভিতর মাঝে কোনো খাই নাই, কি সুন্দর ফুলছে দেখরানি। দেখুন কি সুন্দর ইয়া ফুলছে, ভিতর মাঝে কোনো খাই কোনটা রইছে না। আমি এখন একটা টেস্ট করে দিকে, খুব মজা হয়েছে। আর দেখরানি নরম হয়েছে, খুব সফট হয়েছে, নরম হয়েছে। আপনারা ওলা করিয়া দেখবা। থ্যাংক ইউ।